সম্ভব। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কুকিং টিউব বাই জুলি ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি জুলি। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বার্গার বানটি কাটা হচ্ছে, মাঝখান থেকে কাটবো যে যাতে আপনারা মানে এখানে ডিমটা আমরা পরিবেশন করতে পারি। এবং সাথে ডিমের উপরে হালকা পেঁয়াজ কুচি দিচ্ছি, কারণ আমার মনে করেন পার্সোনালি পেঁয়াজ খেতে ভালোই লাগে। এখন আপনাদের যদি পেঁয়াজ খেতে আপনার পছন্দ না করেন, আপনারা শুধু বার্গার বানটির মাঝখানে শুধু এগ দিতে পারেন একটা ডিম, সেটা আপনাদের উপর নির্ভর করছে। এখন এক একজনের চয়েস এক এক রকম। এখন এটা আমরা হালকা একটু পরিমাণ মতো সস দিয়ে নিয়েছি, যাতে একটু সুস্বাদু হয়। দেখেন কাছ থেকে দেখুন, সসটা দেওয়ার পরে হালকা লালাচে কালার আসছে। এখন আমরা এটাকে এটা পিলিসে পরিবেশন করেছি। এখন সামান্য একটি কাজ আছে, এটা আপনাদের মাঝে এখনই দেখাবো। তাহলে চলুন এটাকে ওভেনে পরিবেশন করা যাক। হ্যাঁ, ওভেনে চলে এসেছে। এখন বেশি না, মাত্র সামান্য 10 থেকে 15 সেকেন্ড ওভেনে রাখতে হবে। দেখুন আপনারা, 15 সেকেন্ড দিয়েছি, যাক 15 সেকেন্ড দিয়েছি, আটকে দিলাম, সুইচটা অন করে দিয়েছি। দেখুন ঠিক 15 সেকেন্ড পরে আমরা এটাকে বার করে নেব। হ্যাঁ, আমাদের বার্গারটি তৈরি হয়ে গিয়েছে। অসাধারণ একটি এগ বান বলতে পারেন, ডিম আর বার্গার দিয়ে, বার্গার বান দিয়ে তৈরি। সাথে আপনারা এগ বানটি সসের সাথে খেতে পারেন, যাতে আপনাদের মুখরোচক খাবারটি আরও সুস্বাদু হয়ে ওঠে। এটাই আজ তো আপনাদের সঠিকভাবে কীভাবে আপনারা একটি এগ বান তৈরি করবেন তার টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।